সিপিআই দিনহাটা মহকুমা কমিটির উদ্যোগত দিনহাটা নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি পাঠাগারত কমরেড পল্লব চৌধুরী ও কমরেড ইন্দিরা চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হলে উপস্থিত আছিলেন সিপিআই নেতা কমরেড সুরত চক্রবর্তী, কমরেড অঞ্জু মিত্র, কমরেড মানিক বক্সী, কমরেড পার্থপ্রতিম সরকার, সিপিএম নেতা তারাপদ বর্মন, প্রবীর পাল, এসএফআই রাজ্য সম্পাদক মণ্ডলের সদস্য শুভ্রালোক দাস, ফরওয়ার্ড ব্লক নেতা বিকাশ মণ্ডল আরও, পল্লব চৌধুরী ও ইন্দিরা চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন আরও স্মৃতিচারণ করলেন উপস্থিত নেতৃবৃন্দের। আমাদের মহিলা নেত্রী আমাদের বন্ধু ভারতের কমিউনিস্ট পার্টির রাজ্য কমিটির দীর্ঘদিনের সম্পাদক ছিলেন কমরেড মঞ্জু কুমার মজুমদার, তিনি বিশেষভাবে অনুরোধ করে পাঠিয়েছেন তার পক্ষ থেকে একটি পুষ্প প্রদান করার জন্য। তার পক্ষ থেকে পুষ্প প্রদান করছেন আমাদের কমরেড সুরেশ চক্রবর্তী, মঞ্জু কুমার মজুমদার তিনি কলকাতা থেকে বারবার রিকোয়েস্ট করেছেন। এবার প্রতিকৃতিতে পুষ্প প্রদান করবেন ভারতীয় কমিউনিস্ট পার্টির মার্কসবাদীর পক্ষে কুচবিহার জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড তারাপদ বর্মন। এবার প্রতিকৃতিতে পুষ্প প্রদানের জন্য অনুরোধ করছি সারা ভারত ফরওয়ার্ড ব্লকের জেলা মহকুমা কমিটির সম্পাদক